পহলে ঢুকে গিয়ে ঠিক হল। কিন্তু দেখছি গঙ্গায় হ্যালো বন্ধুরা, আমাদের ইচ্ছে ছিল বেলুমা ঘোরার, কিন্তু বেলুমা পাওয়াটা বন্ধ হয়ে যেত, আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনাদের নতুন ব্লগে স্বাগত। আপনারা দেখছেন মিঠুন হালদার ব্লগ। আমরা আছি এখন বেলুমঠ লঞ্চ ঘাটে। এখানে মাথা পিছু 11 টাকা করে দক্ষিণেশ্বরের টিকিট লাগে। 10 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না, 10 বছরের উপরে হলে টিকিট লাগে। দক্ষিণেশ্বরের লঞ্চ আসতে এখনও 10 মিনিট দেরি, ততক্ষণে আপনারা 2-1টা সেলফি নিতে পারবেন। বেলুমঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চে করে যদি এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশেই লঞ্চ ঘাটটা, লঞ্চ ঘাটটা মনে হয় গঙ্গার মাঝখানে। আমরা অবশেষে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। আপনারা এখানে কেনাকাটা করতে পারেন। আপনারা যদি ভোগ খেতে চান তাহলে আপনাদের কুপন কাটতে হবে 12টার আগে। 12টার পর হয়ে গেলে আপনারা কুপন পাবেন না।
গাড়ি পার্কিং করতে পারো। আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দর মূর্তি সামনে দাঁড়িয়ে আছে। যারা পুজো দিতে চান এখান থেকে পুজোটা কিনতে পারবেন। সামনে আমরা দেখতে পাচ্ছি রানী রাসমণির মূর্তি, দু সাইডে গার্ডেন, সামনে খুব সুন্দর গেট। গঙ্গার ধারে আমরা দেখতে পাচ্ছি অনেক মহাপুরুষের মূর্তি। আপনারা যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথের মন্দির, গায়ে মাখিয়ে দিলোকে সমুদ্রে দেখা যায়, কিন্তু দেখছি গঙ্গায় ভয়ঙ্কর ব্যাপার। দেখুন মন্দিরা কিছুটা তো দেখেছিলাম, কিন্তু সেটা এতটা না, এটা তো তার অন্তত 10 গুণ বেশি। জল কত বেড়ে গেল দেখুন।